Clinical feature of shock. Next up, clinical feature. Management of shock. Obligation of shock. Shocking is a state in which diminished cardiac output or reduced infective circulating blood volume, impaired tissue perfusion or reduced to cellular hemolysis. Shock is a state in which diminished cardiac output or reduced. Shock means system hypertension or reduced cardiac output. That is why the effective circulating blood pooling is reduced. Shock definition is a clinico-pathological state. It is a state. It is a clinico-pathological state. It is a pathological condition. This time, it is a condition. It is a condition. It is a condition. It is a condition. Note in the class, this is private for the note. Note is private for the note. That is the idea. We have to have a little bit of the class. We have to have a little bit of the class. We have to have a little bit of the class. We have to have a class. You can say. What is the problem? I was going to say that the shock is the state. It is a fissure state. আমার রাজ্য সুলতান মোহাম্মদ ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ দুপ্তিয়ার দিল্লি রাজ্য নবাব সিরাজদৌল্লা রাজ্য কিছু এখানে ক্লিনিক্যাল কন্ডিশন মানে ক্লিনিক্যাল কন্ডিশন মানে উপসর্গ কেন ডিউ টু প্যাথোলজি বুঝতে পারছেন তাহলে দিস ইজ এ ক্লিনিক্যো প্যাথোলজিক্যাল স্টেট এই প্যাথোলজি কিছু প্যাথোলজি হওয়ার জন্য এটা ক্লিনিক্যাল ফিচার্স ডেভেলপ করে এটা হচ্ছে ক্লিনিক্যো প্যাথোলজিক্যাল স্টেট কেন হয় সেটা এখন আপনারা ভিতরে যাই বলেন হ্যাঁ কোনো অসুবিধা নেই যে এটা রিডিউস কার্ডিয়াক আউটপুট রিডিউস সার্কুলেশন বলে সত্যি তো কার্ডিয়াক আউটপুট না কমে গেলে সার্কুলেশন না কমে গেলে রক্ত কমে না গেলে ফ্লুইড ভলিউম না কমবে হবে এটা হয়তো হবে তাহলে সেটা যে কারণেই হোক না কেন রিডিউস কার্ডিয়াক আউটপুট ইত্যাদি সব বললেন বলে বললেন কি বেসিক কারণটা হচ্ছে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই অ্যাট মলিকুলার লেভেল টিস্যু লেভেল সেলুলার লেভেল যত কিছু হয়ে যায় রক্ত পরে শেষ হয়ে গেল কিন্তু সেল যদি অক্সিজেন পায় তাহলে কি প্যাথোলজি হবে সেল অক্সিজেন মানে বেসিক কারণটা কি ডিউ টু ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই অ্যাট মলিকুলার অর সেলুলার লেভেল তাহলে শুরুর শব্দটা ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল স্টেট শেষের শব্দটা হচ্ছে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই ইন সেলুলার লেভেল এই দুইটা শব্দ যদি শুরুতে এবং শেষে না থাকে যত লেখাই লেখেন না কেন ইট উইল প্রাইস বাই জিরো মার্ক বুঝতে পারছেন আর যদি লেখেন হোয়াট এভার মে বি দ্য হ্যাঁ বডি মাঝখানে গিয়ে কাম না কেন মার্ক উইল বি কপ্টেন ফর পার্সেন্ট সুতরাং এই দুটো হোক শেষ হয়ে গেল সব তাহলে সব কত শক মেলা রকমের হ্যাঁ শক বলছে হাইপোভলিউমিক শক আমি কি কি জানতে চাই
হাইপোভলিমিক শকের কারণ সমূহ আবার লিখে শুনে যাবেন। আমি তো হেডলাইন লেখাই দিচ্ছি, হেডলাইন লিখে দিচ্ছি না আর লেখা শেষ। হাইপোভলিমিক শকের কারণ সমূহ কি কারণে হাইপোভলিমিয়া হয়, যত কারণ হাইপোভলিমিয়া হয় ফ্লুইড লস হয় ব্লাড লস হয় সেটাকে হাইপোভলিমিক শক বলে। হাইপোভলিমিয়া হলে ন্যাচারালি ব্লাড সার্কুলেশন কমে যাবে, কমে গেলে কার্ডিওমাস কমে যাবে, কার্ডিওমাস কমে গেলে কিছু লেভেল অক্সিজেন থাকবে না, মরে যাবে শেষ। আর এটা কি সব বললেন সেপ্টিক শক আছে কার্ডিওজেনিক শক ডিউ টু কার্ডিয়াক কজ কজ যাই হোক না কেন আলটিমেটলি টিস্যু লেভেলই অক্সিজেন সাপ্লাই কমে না, কার্ডিওজেনিক মানে হার্ট নিজেই পারতেছে না, হার্ট ফেলার হয়ে গেল, এমআরআই হয়ে গেল, হার্ট পারতেছে না সাপ্লাই করতে, সব আছে ভলিউম ঠিক আছে, ব্লাড ঠিক আছে, অক্সিজেন ঠিক আছে, বাট আমার অনেক খাবার দাবার আছে কিন্তু ওখান থেকে এনে দেওয়ার লোক নেই, আমি খাবো আমার লোক নেই, আসতেছে না আমার কাছে, সেল পাচ্ছে না, আসে তাহলে দিস ইজ দ্য কার্ডিওজেনিক শক হয়ে গেল। আর এটা কি সব বললেন সেপ্টিক শক, হাইপোস্টেটিক শক, অবস্ট্রাকটিভ শক আমি পছন্দ করি না, সেপ্টিক শক আসলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু শুনে নিন। সেপ্টিক শক হচ্ছে সেপ্টিসেমিয়া হয়, সেপ্টিসেমিয়া ইনফেকশন, তাহলে আমাকে জানতে হবে হোয়াট ইজ ব্যাকটেরিমিয়া হোয়াট ইজ সেপ্টিসেমিয়া। ব্যাকটেরিয়া কি যদি ট্রাইবস নিয়ে জাতি গোষ্ঠী আসে না অসুবিধে কি, আমাকে দেখতে নিয়ে জাতি গোষ্ঠীর মতো হতে পারে না, বাড়ি কোথায় তুই বলছিলাম না সেদিন কি জানি নাম বলছিলাম, উত্তরবঙ্গে মেয়েরা একটু এরকম খেলা থাকবে না, আমার বইয়ের বাড়ি তৈরি বলছে। সেপ্টিসেমিয়া এবং ব্যাকটেরিমিয়ার মধ্যে পার্থক্য কি, ব্যাকটেরিমিয়া হচ্ছে ব্লাডে কি কোনো ব্যাকটেরিয়া থাকে না, তাহলে মেয়ার প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড ইজ কল ব্যাকটেরিয়া, ব্লাড ইজ এ স্টেরাইল সাবস্টেন্স, এখানে কোনো ব্যাকটেরিয়া থাকার কোনো সুযোগ নেই, একটাও থাকতে পারবে না, নট এ সিঙ্গেল ওয়ান। If there is a mere presence, but only presence of the bacteria is called bacteremia, without producing any clinical symptom. Ekta dui ta bacteria ache, jor ashbe na, kintu ache, eta bacteremia. When bacteria multiply and produces clinical features, jor ashbe, shit hobe, anemia hobe, shoke chole jabe, ittyadi ittyadi, tokhon take bole hocche septicemia. Presence of bacteria with multiplication and clinical features is called তারা কি করে কোথায় করে ইন দ্য পেরিফেরাল পার্ট অফ দ্য বডি, দূরের শরীরের সমস্ত হাতে পায়ে ব্লাড ভেসেল গুলো কি হয় সব ডাইলেটেশন হয়। তাহলে আমার এইটার ক্যাপাসিটি এরকম, হ্যাঁ এখানে যদি 5 সিসি আটে, আমার যদি এটা এত বড় হয়ে যায় তাহলে এখানে আরো বেশি অ্যামাউন্ট আটবে, তাহলে যখন ভেসেল গুলা বড় বড় হয়ে যাচ্ছে, ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, তখন সেখানে অ্যাকোমোডেশন বেশি হবে না, তাহলে অল দ্য ব্লাড আর পুলড ইন দ্য পেরিফেরি, পুল মানে টেনে নিয়ে যায় সমস্ত ব্লাড অনেক জায়গা সব ওখানে চলে যায়, পেরিফেরাল পার্টে সমস্ত রক্ত রক্তগুলো চলে যায়, গেলে কি হয় সেন্ট্রাল পার্ট এটা রিটার্ন হয় না, যদি ভেনাস রিটার্ন না হয় তাহলে হার্ট কি দিবে, আর ভেনাস ব্লাড দিলে তো হবে না, আর্টারিয়াল ব্লাড লাগবে না, তাহলে পেরিফেরাল ভেনাস পুলিং রেজাল্টিং সেন্ট্রাল রিডাকশন অফ দ্য ভলিউম, তখন ব্রেন সার্কুলেশন পায় না, হার্ট সার্কুলেশন পায় না, তাহলে ব্রেন এবং হার্ট সার্কুলেশন না পেলে সব তৈরি হবে না, সব তৈরি হবে, টিস্যু অক্সিজেন পাবে না, বুঝতে পারছ, সেটা না পেলে মানুষ শখে যায়, তাহলে অন্য শখ হাইপোভলিমিক শখ আর সেপ্টিক শখ বা অ্যানাফাইলিটিক শখ সেম, অ্যানাফাইলিটিক রিয়াকশান যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে তার সব ভেসেল ডাইলেশন করে, বুঝতে পারছ, করলে ওই ব্লাড ভলিউম সেন্ট্রালি কমে যায়, হাইপোভলিমিক শখ হয়। এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে হাইপোভলিমিক শখের সাথে এই শখের পার্থক্য হচ্ছে হাইপোভলিমিক শখ বডি থেকে বের হয়ে যায় কি হয় হাত পা কি থাকে ঠান্ডা ঠান্ডা থাকে ঠান্ডা থাকে
মানে পেরিফেরাল পার্ট তো রক্ত পাচ্ছে না, বডি থেকে তো ফ্লুইড বের হয়, আর এই ক্ষেত্রে কি হয় ওয়ার্ম সমস্ত রক্ত গিয়ে পড়ে আছে কিন্তু অকেজ হচ্ছে না, স্ট্যাটিক আছে না, নদীর এক জায়গায় পানি জমে থাকে অনেক দিনে, তো সেটা হচ্ছে এই দুটো পার্থক্য বেশি। আর বলবেন শখে হাত পা থাকে পেরিফেরাল পার্ট থাকে কুল, এখানে পেরিফেরাল পার্ট থাকে হচ্ছে ওয়ার্ম। এই প্রশ্নের উত্তর এইভাবে দিতে হবে। তাহলে সেফটি শক কেন হয়? ইনফেকশন সেটা পড়ে নেবেন আপনারা, সেফটি শক কেন গেল কেন ফ্যালিপিক শক মেজোমেগাল শক আছে, তারপর আর কি শক আছে, নিউরোজেনিক শক, নিউরোজেনিক মানে নার্ভাস নিউরোনাল প্রবলেম, সিম্প্যাথেটিক লেগে ভেসেল স্প্যাজম হয়, সিম্প্যাথেটিক এর জন্য ভেসেল স্প্যাজম হয়, স্প্যাজম হলে ভেসেল আর ডাইরেক্ট করতে পারেন না, সাপোর্টেশন কমে যায়, এখন অক্সিজেন যদি আপনি শুধু দিয়ে আটকাই দিন পেরিফেরাল কী হয়, গ্যানিজ হয়ে যাবে না, কেন হবে অক্সিজেন না থাকে তিনি মরে যাবে, এটাই কারণ ভেজোমেগাল শক। শেষ ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার সিম্পটম হলো সাইন, সিম্পটম হলো রুগী যা বলবে, সাইন হচ্ছে আমি যা বলবো, সিম্পটম কি রুগী বলবে আমার দুর্বল লাগছে, হ্যাঁ সঙ্গে রুগী কিছু বলতে পারে না, তাহলে সাধারণত সিম্পটম কিছু বলা যায় না, রোগী কনসাস থাকতে পারে, সেমি কনসাস থাকতে পারে, আনকনসাস থাকতে পারে, সিভিয়ার সুইটিং থাকবে, ঘেমে যাবে, হ্যাঁ পালস থাকবে না, অথবা থাকবে কেবল কেবল অর নো পালস, ব্লাড প্রেশার নট রেকর্ডেবল, অথবা লো ব্লাড প্রেশার কম থাকবে, অথবা ব্লাড প্রেশার রেকর্ড করা যাবে না, হার্ট বিট থাকবে খুব দ্রুত, মানে দশটা বিটে যেটুকু সার্কুলেশন দিত এখন তো একশোটা বিট করতে হচ্ছে, হার্ট খুব চেষ্টা করবে, হ্যাঁ তাহলে পালস আর হার্টবিট সেম, হ্যাঁ তারপরে রুগী রেসপিরেশন খুব জোরে জোরে, হ্যাঁ র্যাপিড রেসপিরেশন হবে, কেন হবে র্যাপিড রেসপিরেশন, এলে কী হয় রেসপিরেশন এলে কী হয় অক্সিজেন ইনটেক রিল্যাক্সেশন বাড়ে, অক্সিজেন সাপ্লাই বেশি, এই জন্য তো আমরা এটা করি, তাই না, ডায়াফ্রাম রিল্যাক্স করে, বুঝতে পারছি, এটা করে রুগী চেষ্টা করবে ভালো ভেরাসিডান করতে, কিন্তু আলটিমেটলি পারে না, তাহলে এটা রেসপিরেশন গেল না, পেশাব কী হবে কি সার্কুলেশন পেশাব করতে পারবে, কিডনি শাটডাউন হয়ে যাবে, পেশাব হবে না, ইভেন কী হবে অলিগোরিয়া অথবা অ্যানিউরিয়া, বুঝতে পারছি, তারপরে ব্রেন কাজ করবে না, হার্ট কাজ করলে করতে হবে কী হবে রোগী শেষ হয়ে যাবে, ম্যানেজমেন্ট কী যে কারণে হাইপোথিলিয়া হোক আর না হোক যা হয়েছে আগে মুরগিকে রিসেসিটেট করতে হবে, রিসেসিটেশন ইজ ফার্স্ট, যদি ব্লাড লসের জন্য হয় ব্লাড পর ব্লাড হাইপোথিলিয়া হয়ে ডায়রিয়া হয়ে পরে আসছে, অক্সিজেন দিতে হবে, ইনফিউশন তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অক্সিজেন নেই তো অক্সিজেন দিয়ে ইনফিউশন হলে সেফটি সেভ হয়ে অ্যান্টিবায়োটিক দিতে হবে না, দিয়ে রুগীকে রিসেসিটেট করতে হবে, তারপরে কী কারণ হচ্ছে সে কারণের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট লাগবে, এটা রক্ত হলে সিরে গেছে রক্ত বাঁধা হচ্ছে বাঁধতে হবে, অপারেশন করে নিতে হবে, সেফটি সিম এবং জ্ঞানই হয়ে গেছে পার্ট পচে গেছে সেটা তুলে নিতে হবে, তাই না, স্পেসিফিক শেষ কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন হচ্ছে রুগীর টেম্পোরারি মেমোরি লস হতে পারে, হাইপোক্সিয়া ছিল অনেক কমে গেছে মেমোরি কাজ করে না, পার্সিভারেন্স শক থেকে রিকভারি হয়েছে রুগীর, পরের দিকে অনেক কথা মনে রাখতে পারবে না, কারণ ব্রেন অনেক জায়গায় হাইপোক্সিক ড্যামেজ হয়েছে, আর মেইন হচ্ছে যে হার্ট ফেলিওর, লাং ফেলিওর, কিডনি ফেলিওর, লিভার ফেলিওর, শকে আমি কি কয়েকটা মুদ্রা জিনিস, শকের ডেফিনেশন, হাইপোভলিমিক শক আর এরাফাইলিক সিপ্টিসেমিক শকের পার্থক্য কি, কী করে সব ক্লিনিক্যাল একটু করলেই হবে Present, please. 4, 5, 6, 7, 8, 9, 11, 13, 16,
এবং কারার মাধ্যমে দিতে হবে এটাও কিন্তু তার মিষ্টি নিয়ে তারা অত দেওয়া হবে না।